তাদের হাত থেকে কিন্তু নাটাই ছেড়ে দিয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল দুই হাজার চোদ্দ হাজার সালের মতো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসলে বিপর্যয় হবে মন্তব্য করেছেন টিআইবি মহাসচিব ও সাবেক কেবিনেট সেক্রেটারি আলী ইমাম মজুমদার তিনি বলেছেন একই কায়দায় নির্বাচন করে আওয়ামী লীগ যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকবে না বাংলাদেশ একটা নতুন রাষ্ট্রে পরিণত হবে বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে তা আমাদের স্বাধীনতার চেতনার সঙ্গে যায় না আমরা একটি স্বাধীন রাষ্ট্র চেয়েছিলাম সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের বিবেচনায় ছিল এমন একটি সরকার যার জবাবদিহি থাকবে জনগণের সব শ্রেণির প্রতি এবং দায়বদ্ধ থাকবে গোটা জাতির প্রতি তার কোনো অংশই নিশ্চিত হয়েছে বলে মনে হচ্ছে না তফসিল ঘোষণার পরে নির্বাচন সামনে রেখে মানুষের যেভাবে এটা নিয়ে উল্লসিত হওয়ার কথা ছিল আমি তেমনটা দেখছি না একটা স্থবিরতা দেখা যাচ্ছে বরং মনে হচ্ছে ক্ষমতাসীন দল একতরফা নির্বাচন করার আরেকটা সুযোগ পেল এজন্য ক্ষমতাসীনদের অনেকটা ভারমুক্ত মনে হচ্ছে আমরা যেটা ভাবি নির্বাচনের মাধ্যমে একটা দেশে নতুন সরকার আসবে হতে পারে আগের সরকারই নতুনভাবে ফিরে এলো এতে কোনো অসুবিধা নেই কে আসবে সেটা বড় কথা নয় কিন্তু জনগণের সমর্থন নিয়ে যদি আসে তাহলে তারা জনগণের প্রত্যাশার প্রতি অধিকত সচেতন থাকেন এবং অধিকতর নজরদারিতে থাকেন বর্তমান যে অস্থিরতা সেটা একটা ভালো নির্বাচন হলে কেটে যেত জনগণ কাদের চাই সেটা ঠিক হয়ে যেত যুক্তরাষ্ট্র বাংলাদেশিতে যে সে দেশের ভিসা পাওয়া বা বাতিলের শর্তাদি নিয়ে একগুচ্ছ নীতিমালা প্রকাশ করেছে এটি গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে সরাসরি অবগত করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য সম্পূর্ণ বিষয়টি তারা মাসের শুরুতেই সরকারকে অবগত করেছিল বলে উল্লেখ রয়েছে পরপরই শুরু হয় বিভিন্ন ধরনের আচরণ বিএনপি নীতিমালায় উল্লাস প্রকাশ করতে থাকে তাদের মতে এর ফলে সাধারণ সব বড় বিপদে পড়বে অন্যদিকে সরকার পক্ষ সজোরে জানায় এই নীতিমালা কার্যত বিএনপির বিপরীতে গেছে কেননা ভোটে বিঘ্ন সৃষ্টি করে তারা কয়েকদিন এভাবে গেলেও সরকারি দলের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসে উচ্চ পর্যায় থেকে এই নীতি নিয়ে তোয়াক্কা না করতে কর্মী সমর্থকদের আহ্বান জানানো হয় উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রে না গেলেও যার মতো আরও অনেক দেশ মহাদেশ আছে এসব ভয়ঙ্কর বিভ্রান্তিকর এই বিসিআর নীতি মূলত বাংলাদেশের মানবাধিকার আসন্ন নির্বাচনের সংশ্লিষ্ট মহলগুলোর আচরণ ও জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলনের উৎকণ্ঠা কেন্দ্রিক এর সঙ্গে সংশ্লিষ্ট এখন কিংবা আগেকার প্রশাসনের এত দু বিষয়ক কোনো কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিচার বিভাগীয় কর্মকর্তা রাজনৈতিক দলের সদস্যসহ সহ অনেকেই সংশ্লিষ্ট আছেন নীতিমালে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এখন দেখা যেতে পারে তারা আসলে কি করতে চাচ্ছেন ডেক্স রিপোর্ট বার্তা বাজার